আসসালামু আমার আতাহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল নূর, ধর্মীয় শিক্ষক আতাহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভালো থাকাই আমি তোমাদের কামনা করি। আর এই করোনাকালীন সময়ে তোমরা অযথা ঘরের বাহিরে ঘোরাফেরা না করে আমাদের দৈনন্দিন জীবনের রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো আমরা দিচ্ছি সেগুলো মনোযোগ সহকারে শুনতেছো, এবং আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো। আর ঠিকমতো নামাজ, কোরআন তিলাওয়াত ইত্যাদি করিতেছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে ইসলাম মানবাধিকার শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ ইসলাম সম্পর্কে আলোচনা করব। প্রথমেই ইসলাম কি তা বলবো। প্রিয় শিক্ষার্থী, ইসলাম আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হলো আনুগত্য। এর আবেদনিক অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহার করতে আল্লাহ তাআলা ও তার পাঠান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার নামই হচ্ছে ইসলাম। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে জীবনযাপন করাই হচ্ছে ইসলাম। প্রিয় শিক্ষার্থী, একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ও তুতিয়া যাকাতা ও তাসুমা রমাদান ও তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআতা ইলাইহি সাবিলা। অর্থাৎ ইসলাম হলো তুমি এক কথাগুলোর সাক্ষ্য দেবে বা এক কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ বা ইলাহ নেই। আর হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আর সময় মতো নামাজ আদায় করা, যাকাত দেওয়ার সামর্থ্য হইলে যাকাত প্রদান করা, রমজান মাসের রোজা পালন করা এবং সামর্থ্য থাকিলে বাইতুল্লাহর হজ্জ আদায় করা। বুখারি ও মুসলিম। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়তের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রেরণ করেছেন। এসব আদেশ নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করেছেন। শরীয়তের সর্বশেষ অপূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। এটি হলো মানব জাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ
নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট ইসলামই হচ্ছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা। সূরা আল ইমরান আয়াত নম্বর 19। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে ইসলামই হলো আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবনবিধান। এটি মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হইয়াছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আতমামতু আলাইকুম নিয়ামতি ও রাদাইতু লাকুমুল ইসলামা দীনা। আর আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত নম্বর 3। প্রিয় শিক্ষার্থী, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে সুন্দরভাবে বর্ণনা রয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের জীবন, পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প আর কোনো কিছুই নাই। ইসলাম শব্দটি সিলমুন ধাতু থেকে নির্গত। সিলমুন অর্থ শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে ইসলামের বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করিতে পারিবে। এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। ইসলাম সার্বজনীন ধর্ম। এটি কোনো খাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। অন্যান্য ধর্মের নামকরণ, যেসব ধর্মের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে করা হয়েছে, কিন্তু ইসলাম সার্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণ কারো নামে করা হয়নি। বরং মহান আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নাম রাখা হইয়াছে ইসলাম। ইসলাম শিক্ষার গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে বিষয়ে অবশ্যই জ্ঞান লাভ করিতে হয়। যেমন সাঁতার কাটিতে হইলে প্রথমে সাঁতার কীভাবে সাঁতার কাটতে হয় সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। গাড়ি চালাতে হলে গাড়ি চালানোর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক তেমনি ইসলামী জীবন, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয়। আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য শিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, উঠা বসা কীভাবে করতে হয় তাও জানতে পারি। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি। লোভ, হিংসা, মিথ্যাচার, অহংকার, পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারে। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। এক কথায়, ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই পাঠ থেকে ইসলামের পরিচয় ও ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ব্যাখ্যা করিতে অবশ্যই পারব। ইসলাম, আমরা আজকের যে পাঠ
নিয়ে আলোচনা করলাম আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ। নিশ্চয়ই আমরা ইসলামের ইসলাম কি, ইসলাম শিক্ষার পরিচয় অবশ্যই আমরা বুঝতে পারব এবং সে সম্পর্কে ব্যাখ্যাও করতে পারব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরের বাইরে অযথা ঘোরাফেরা করো না, পাঠের প্রতি মনোযোগী হও। এই কথা বলেই আজকের পাঠ সমাপ্ত হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।